জন্মের পরে ধরেন একটা মেয়ের অপছন্দে বিয়ে দিয়েছে তার বাবা, এখন তাদের একটা ছেলে আছে। এখন প্রশ্ন হলো, মেয়েটার বিয়ের আগে একটা ছেলেকে পছন্দ করত, এখন মেয়েটা তার পছন্দের ছেলেটাকে বিয়ে করতে চায় আর ছেলেটাও রাজি আছে, এখন মেয়েটাকে কি বিয়ে করা যাবে? ছয় নম্বর প্রশ্ন বলছেন যে, তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করা হলে সেই নারী যদি দ্বিতীয় স্বামীর সাথে সংসার করা অবস্থায় আবার প্রথম স্বামীর কাছে চলে যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুক, দ্বিতীয় স্বামীর অবাধ্য হয়ে, তাহলে কি সেজন্য আল্লাহর কাছে দ্বিতীয় স্বামী দোষী হবেন? দ্বিতীয় স্বামী যদি এই রকমের সুযোগ দিয়ে থাকে, আগের স্বামীর সাথে যোগাযোগ করার সুযোগ দিয়েছে, দেখা সাক্ষাতের সুযোগ দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, এইরকম যদি কিছু করে থাকে, তাহলে সে অপরাধে জড়িত, সুতরাং সে দোষী, আল্লাহর কাছে গুনাহগার। আর যদি সে ভালো মানুষ হয় আর এরকম কিছু না করে থাকে, আর সে হচ্ছে বদচরিত্র, আগের স্বামীর কাছে আবার ফিরে চলে, আগের স্বামী তার স্বামী না, কেউ না, এখন আজনবী হিসেবে গানা, তার কাছে যদি ফিরে চলে যায়, তাহলে সেই মহিলা গুনাহগার এবং অপরাধী, এই স্বামীর কোনো দোষ নেই। এমন ক্ষেত্রে দ্বিতীয় স্বামীর করণীয় কি? দ্বিতীয় স্বামীর করণীয় এইরকম অসতী নারীকে রাখবে না, তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, আর তারপরে তালাক হওয়ার পরে ইদ্দত পার হবে, তারপরে যেখানে বিয়ে বসবে সে বসুক গা। আল্লাহ রাব্বুল আলামিন হুররিমা যালিকা আলাল মুমিনিন, যারা অসতী খারাপ হয় মুশরিক, আর না হলে যাদের সতীত্ব নেই, যারা সতী সাধ্য নাই, তাদেরকে মুমিন দিনদারদের উপর হারাম করেছেন। সাত নম্বর প্রশ্ন বলছেন, সালামের পরে ধরেন একটা মেয়ের অপছন্দে বিয়ে দিয়েছে তার বাবা, এরকম অপছন্দে বিয়ে দেওয়া জায়েজ না, মেয়েদের সম্মতি অবশ্যই নিতে হবে, আর অপছন্দ যদি বিয়ে দেয় তাহলে মেয়ের স্বাধীনতা আছে, সে যে কোনো সময় বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে, ফাঁস করে দিতে পারে যে আমি থাকবো না। এখন তাদের একটা ছেলে আছে, এখন প্রশ্ন হলো, মেয়েটার বিয়ের আগে একটা ছেলেকে পছন্দ করত, এই যে বিয়ের আগে এক ছেলেকে পছন্দ করত মানে তার সাথে প্রেম করতো, এটাও হারাম কাজ, ওই মহিলার ছেলেটাও মেয়েটাকে পছন্দ করত, সব হারাম, এগুলি হচ্ছে পশ্চিমা সভ্যতা, মুসলিমরা এইরকম চরিত্রের হবে এটা সত্যিকার মুসলিম হলে কখনো হইতে পারে না, আল্লাহ হেফাজত করে মুসলিম উম্মার। এখন মেয়েটা তার পছন্দের ছেলেটাকে বিয়ে করতে চায় আর ছেলেটাও রাজি আছে, এখন মেয়েটাকে কি বিয়ে করা যাবে? মেয়েটা তো বিয়ে হয়েছে, তার স্বামী আছে, তাহলে তাকে কি করে বিয়ে করা যাবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এসব অসৎ লোকদের কাজ, অসৎ লোকদের কাজ, দুনিয়ার ক্ষেত্রে ফেমাস হয়েছে কিন্তু এত চরিত্রহীন যে অন্যের স্ত্রীকে উধাও করে নিয়ে গিয়ে বিয়ে করছে, অথবা এত খারাপ চরিত্রের মহিলা যে স্বামী থাকতে মেয়ে থাকতে অন্য আর একজনের সাথে গিয়ে বিবাহ বসছে, এর চাইতে নিকৃষ্ট আর কে হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে সব থেকে। তো যদি এই যে যার সাথে বিয়ে দিয়েছে বাবা, অথচ অপছন্দ ছিল, সে বিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে, আসল মশলায় আসি, আর বিয়ে বিচ্ছেদ করে দিয়ে তারপরে ইদ্দত যখন পার হয়ে যাবে না, তালাক নিয়ে নেবে, সেটা খোলা তালাক হোক অথবা তার স্বামী থেকে তালাক হোক, কিন্তু বিনা শারী কারণে কোনো মহিলা যদি স্বামীর কাছে তালাক চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। সুতরাং বিনা কাজে আর তারা শান্তিও পাবে না, বিনা কোনো শারী কারণ, শরীয়তের কোনো কারণ নেই যে এই স্বামীর কাছে আমি থাকবো না, তারপরে বিনা দোষে তালাক চাও হারাম কাজ মহিলাদের জন্য। যাই হোক, তার যেহেতু এই স্বামীর সাথে মিল মহব্বত হচ্ছে না আর একে চায় না, সুতরাং তার কাছ থেকে তালাক নিতে পারবে, আর এই ব্যক্তিও তালাক দিতে পারবে, তারপর ইদ্দত পার হয়ে সে যাকে বিয়ে করবে তার পছন্দ মতো বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন।